ক্যাম্পাসে তোমাকে সবাই অনেক রেসপেক্ট করে। আর কি বলো, করবে না? তুমি জানো আমি ক্যাম্পাসের জন্য কি কি করছি। ক্যাম্পাসে যত আয়া আছে তাদের জন্য আমার একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা ফান্ড আছে। প্রত্যেক বছর ঈদে ওই ফান্ড থেকে আয়া বুয়াদেরকে আমি জামা কাপড় কিনে দিই, কুরবানিতে তাদেরকে আমি ওইভাবে হেল্প করি। তুমি কি বলো, ড্রাইভারদের জন্য আমি ড্রাইভার ছাউনি করে দিচ্ছি, যে গাড়ি পার্ক করে যে ড্রাইভারগুলো কি করবে, রোহিঙ্গায় ঘুরবে? শুধু তাই না, ধরো আমার সাথে যে পোলাপাইনগুলো রাজনীতি করে, এদের তো একটা ক্যারিয়ার আছে, একটা ফিউচার আছে। আমার সাথে 10 বছর 20 বছরে কেন থাকবে? সেই জন্য আমি ওদের ফিউচারটা সেট করে দেওয়ার জন্য আমি একটা কলোনি বানাবো চিন্তা করছি। ওই কলোনিতে ওরা পরিবার পরিজন নিয়ে থাকবে, ওইখানেই থাকবে, খেলবে, বাচ্চারা বড় হবে, সাইকেল চালাবে, একটা ব্যাপার আছে না? ওদের ফিউচার করে দেওয়ার দায়িত্ব তো আমার। নিজেদের মানুষ না, ওর সামনে, ওর সামনে বলতে সমস্যা কি বল? আরে ভাই, বিরোধী দলের লোক আছে না, মানুষ যে কি মনে করে না, মনে করে আমি ঘুষ খাই। আরে বোকা, আমি যেরকম যোগ্য, আমি চাই ক্যান্ডিডেটরা যোগ্য প্রার্থী হোক, চেয়ারটা যদি কেউ পায় যোগ্য প্রার্থী পাবে, বুঝছ না কিছু কথা ভাই? এই ধরনের দুর্নীতি প্রতিরোধ করতে হবে। না ভাই, আপনি টাকা খান না, কখন আমরা কেউ খাবো না। না না, তোর খবরদার, আমি যদি কোনো বিচার আচার পাইছি যে তোরা চিপা চাপা দিয়ে ঘুষ মুষ নিছোস, একদম কিন্তু পানির মধ্যে চুপাই মেরে ফেলবো, বলে দিল। যা, এই জন্য কাজ না। যা, রোজ রোজ কি অবস্থা? আমি দুর্নীতি দুই চোখে দেখতেই পারি না, আমি সহ্য করতে পারি না। ভাই ভাই, তাহলে কোন ভাবে কে তোরা ভালো আছিস? ভাই ভালো আছি ভাই। আপনি যে আমার ছোট খালার অপারেশনের জন্য টাকা দিছেন না ভাই? কোন খালা? ওই যে ছোট খালা ভাই, ওই যে পেটে পাথর ছিল যে। জি ভাই। কি অবস্থা? পিতে কি অবস্থা ভাই? ভালো আছে, উনি এখন বাসায় চলে গেছে, উনি ফুল সুস্থ ভাই। আপনার লগে খালি একটা দোয়া করে ভাই। দেখ, এই দোয়া করতেছে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো দোয়া পাওয়ার আশায় সাহায্য করি না, আমি সাহায্য করছি মানুষ হিসাবে। আমার ছেলে পেলে তার খালা তো আমারও খালা, তাই না? ওই ওই জায়গা থেকে সাহায্য করছি। খালার যত্ন নিস ভাই। ভাবি কিন্তু সুন্দর আছে ভাই, একেবারে পরীর মতন। ইসলাম আরে, আমি কি মানে দেখাই না, সাহায্য করে দিচ্ছি। আর ওদের খালা তো আমারও খালা। আর এটা ছাড়াও মানুষ যখন অসুস্থ থাকে আর আমার কাছে এসব বলে, আমি না নিজে রাত খাইতে পারি, আমার মনটা চাই যে যা আছে নিজে সর্বস্ব দিয়ে ওই মানুষটাকে সেভ করি। কেন রোগ বালাই হবে মানুষের বলে দিতে পারি না, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই। কি রে, আচ্ছা কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই ভাবে আছি কিছু আনবো, ঠিক আছে। এক কাজ করতে লে, ক্যান্টিনে যা, রাসেল আছে এখন ডিউটিতে, রাসেলে বলবি যে ওই তুফান ভাই যে ফালুদাটা খায়, স্পেশালি দুইটা বানায় দিতে, ঠিক আছে? ছোট ভাইয়ের মুসলমানিতে আমি একটা খাসি দিচ্ছি।